সংযুক্ত আরব আমিরাত উপসাগরীয় এলাকার সাতটি আমিরাতের সমন্বয় গড়া একটি ফেডারেল রাজতান্ত্রিক দেশ। এটি একসময় ব্রিটেনের উপনিবেশ বা কলোনি ছিল। 1971 সালে তারা স্বাধীনতা পায়। সংযুক্ত আরব আমিরাত 2010 সাল থেকে তুরস্কের সাথে বৈরী আচরণ শুরু করে। বলা হয়ে থাকে দেশটি তুরস্কের বিরুদ্ধাচারণের কোনো সুযোগই মিস করে না। তুরস্কের এরদোয়ান সরকারকে উৎখাতের লক্ষ্যে সংঘটিত 15 জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থান থেকে শুরু করে কাতারের উপর অবরোধ আরোপ এবং লিবিয়ায় রক্তক্ষয়ী সংঘাত, সবখানেই তুরস্কের বিপরীতে অবস্থানে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত। লিবিয়ায় যেখানে জাতিসংঘ স্বীকৃত ত্রিপলি সরকারের পক্ষে তুরস্ক, আমিরাত সেখানে পক্ষ নিয়েছে একজন ওয়ারলর্ড বা যুদ্ধবাজ নেতার। কিন্তু কেন এই বৈরিতা? তুরস্কের ইস্তাম্বুল মেদেনিয়াত বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ওজদেন জেনেব আক্তব বলেন, আমিরাত ও তার মিত্র সৌদি আরব আমাদের এমন একটি দেশ হিসেবে দেখে যে যারা মুসলিম দুনিয়া থেকে রাজতন্ত্র অবসানের লক্ষ্যে মুসলিম ব্রাদারহুডকে সমর্থন দেয়। মজার ব্যাপার হল, MBZ নামে পরিচিত আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ, যিনি এখন সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ এবং ডিফ্যাক্টো বা প্রকৃত শাসক, তিনি নিজেই একসময় মুসলিম ব্রাদারহুড আন্দোলনে জড়িত ছিলেন। 2007 সালে তিনি আমেরিকান কূটনীতিকদের বলেছিলেন, আমি একজন আরব, একজন মুসলিম এবং একজন নামাজি মানুষ। 1970 থেকে 80 দশকের গোড়ার দিক পর্যন্ত আমি ওদের সাথেই ছিলাম। নিউ ইয়র্ক টাইমসের মতে, তিনি তার দেশের মানুষের ওপর ইসলামী রাজনীতির প্রভাব নিয়ে উদ্বিগ্ন। তিনি একসময় আমেরিকান কূটনীতিকদের বলেছিলেন, আমার বাহিনীর 80% যোদ্ধাই মক্কার কতিপয় পবিত্র মানুষের ডাকে সাড়া দিতে প্রস্তুত। তাদের কথাতেই পরিষ্কার, মুসলিম ব্রাদারহুড কোনো চরমপন্থী আন্দোলন নয়, কিন্তু এই দল ও গণতন্ত্র তাদের একনায়কতান্ত্রিক শাসনের প্রতি সবচাইতে বিপজ্জনক হুমকি। কূটনীতিকরা বলেন যে MBZ প্রায় বলেন, মুসলিম বিশ্ব এই মুহূর্তে নির্বাচনের জন্য প্রস্তুত নয়, নির্বাচন হলেই কেবল মুসলিম ব্রাদারহুডের মতো দলগুলো সফল হতে পারত। আরব বিশ্বকে ঘিরে যে কূটনৈতিক ও কৌশলগত প্রতিযোগিতা, তার অন্যতম এক খেলোয়াড়ের নাম মোহাম্মদ বিন জায়েদ। আরব আমিরাতের প্রথম শাসক শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের তৃতীয় পুত্র মোহাম্মদ বিন জায়েদ। তার জন্ম 1961 সালের 11 মার্চ। 2003 সালে শেখ জায়েদ বিন সুলতান তাকে আবুধাবির ডেপুটি ক্রাউন প্রিন্স ঘোষণা করেন। জায়েদ বিন সুলতান মারা গেলে 2004 সালের নভেম্বর মাসে মোহাম্মদ বিন জায়েদ ক্রাউন প্রিন্স হন। একই সাথে তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার। মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাতের যে আগ্রাসী পররাষ্ট্র নীতি, তার নেপথ্য ব্যক্তি তিনি। কোন কোন ক্ষেত্রে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের চেয়েও তাকে ক্ষমতাধর বলে মনে করা হয়। মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রধান পরামর্শদাতা হিসেবে বিশেষ আস্থা অর্জন করেছেন আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ। ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক ঘনিষ্ঠ করার অন্যতম উদ্যোক্তা তিনি। আরব বসন্তের পর আরব বিশ্বের দেশগুলোর মধ্যে সম্পর্কে যে মেরুকরণ হয়েছে, তাতে একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছে আরব আমিরাত। তুরস্ক ও কাতারের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে, তার প্রবল বিরোধী জায়েদ। এক্ষেত্রে মিত্র হিসেবে তিনি পাশে পেয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে। মধ্যপ্রাচ্যে তুরস্কের প্রভাব খর্ব করতে তিনি নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন, জড়িয়ে পড়ছেন প্রক্সি যুদ্ধে। লিবিয়ায় এখন আরব আমিরাতের ভূমিকা প্রকাশ্য। খলিফা হাফতারের বাহিনীকে তিনি প্রকাশ্য সমর্থন দিচ্ছেন, সাথে আছে মিশরের সেনাশাসক আব্দুল ফাত্তাহ সিসি। তুরস্ককে কোণঠাসা করতে গ্রিস, ফ্রান্স ও ইসরায়েলের সাথে হাত মিলিয়েছেন। তুরস্কের উপর ক্ষোভের পেছনে রয়েছে মুসলিম ব্রাদারহুডের প্রতি তুরস্কের সমর্থন। সাল থেকে তুরস্ক শাসন করে আসছে একে পার্টি। মুসলিম মূল্যবোধের সাথে গণতান্ত্রিক নীতিমালার সংমিশ্রণ ঘটিয়ে একটি উদার রক্ষণশীলতার চর্চা করছে দলটি।
তারা তাদের নেতা রিসেপ তাইয়েপ এরদোগানের নেতৃত্বে পরপর কয়েকটি নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন ও পরিচালনা করে আসছে। তুর্কি গণতন্ত্রের এই উদাহরণ এবং একে পার্টির মডেল আমিরাতের শাসক গোষ্ঠীকে ভীষণ উদ্বিগ্ন করে তুলেছে, কারণ তুরস্ক 2003 সালে মিশরের সামরিক অভ্যুত্থানের তীব্র বিরোধিতা করে। ওই অভ্যুত্থানে দেশটির ইতিহাসের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করে সেনাবাহিনী। তুর্কি মডেল সৌদি ও আমিরাতের শাসন ব্যবস্থাকে অনিশ্চয়তার মাঝে নিক্ষেপ করেছে। বিরোধী গ্রুপগুলোর বিরুদ্ধে নানা রকম নিবর্তনমূলক ব্যবস্থা নিয়ে এবং বিদেশি সাহায্যের উপর নির্ভর করেও তারা তাদের জনগণকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। আমিরাতের শাসক গোষ্ঠীর পরম বন্ধু ওয়াশিংটন সেই 1990-এর দশক থেকে কয়েকশো কোটি ডলার মূল্যের অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করে আসছে। এমন অবস্থায় মুসলিমদের আকাঙ্ক্ষা ও গণতন্ত্রের মিলিত উপস্থাপনায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের ক্ষমতা সংযুক্ত আরব আমিরাতের আরব দেশগুলোকে করছে প্রতিনিয়ত বিব্রত, কারণ এরদোগানের সেই কুশলতা তাদের নেই। প্রেসিডেন্ট এরদোয়ান তুলে ধরেছেন মুসলিম গণতান্ত্রিক নেতৃত্বের এমন এক উদাহরণ যা ইসলামী দুনিয়ার বিপুল জনগোষ্ঠীকে স্বাধীনতার দিকে হাতছানি দেয়। ঈর্ষা ও রাজনৈতিক প্রতিযোগিতা থেকেই এসব আরব দেশ তুরস্কের প্রতি খড়গহস্ত হয়েছে, কারণ তারা ভালো করেই জানে যে সৌদি থেকে আমিরাত হয়ে মিশর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে এরদোয়ানই একমাত্র ব্যক্তি যিনি তাদের সেকেলে ও অচল নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাতে পারেন। আমিরাতের এমবিজেড ও সৌদি আরবের নেতারা বেশ ভালো করেই জানেন ও বোঝেন যে তাদের শাসন ব্যবস্থা ভেঙে পড়তে শুরু করলে ব্রাদারহুডের মতো ধর্মমনস্ক আন্দোলনগুলোই তাৎক্ষণিকভাবে তাদের রাজনৈতিক বিকল্প হবে, কেননা ইখওয়ান বা ব্রাদারহুডই ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা দিয়ে থাকে, আমিরাত ও সৌদি আরবের নেতারা যার ঘোর বিরোধী। জাতিসংঘ সমর্থিত একটি সরকার আছে, গভর্নমেন্ট অব ন্যাশনাল আর্ট বা জিএনএন। এই সরকারে লিবিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছে, যার মধ্যে মুসলিম ব্রাদারহুডও রয়েছে। 2015 সালে ত্রিপোলি কেন্দ্রিক এই সরকারের কার্যক্রম শুরু করে। এই সরকারকে সমর্থন দিচ্ছে তুরস্ক ও কাতারের মতো কয়েকটি দেশ। এই সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করতে চাইছে ফিল্ড মার্শাল খলিফা বিন কাসিম হাফতার, যিনি লিবিয়ান ন্যাশনাল আর্মির প্রধান। খলিফা হাফতার গাদ্দাফির সেনাবাহিনীর একজন প্রভাবশালী কর্মকর্তা ছিলেন। 1987 সালে গাদ্দাফিকে উৎখাতের চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে তাকে কারারুদ্ধ করা হয়। 1990 সালে কারামুক্ত হয়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান, সেখানে নাগরিকত্ব গ্রহণ করেন। গাদ্দাফির পতনের পর দেশে ফিরে এসে লিবিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন। তিনি এখন ত্রিপোলি নিয়ন্ত্রণ নিতে চাইছেন। খলিফা হাফতারকে সংযুক্ত আরব আমিরাত ও মিশর সমর্থন দিচ্ছে। পেছন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ফ্রান্স ও রাশিয়া। জিএনএ সরকার জাতিসংঘ সমর্থন জানানোর কারণে এই সরকারের সরাসরি বিরোধিতা করতে পারছে না পশ্চিমা দেশগুলো। এক্ষেত্রে অনেক দেশ নির্লিপ্ত ভূমিকা পালন করছে। খলিফা হাফতারের প্রধান সমর্থক হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। হাফতারকে সর্বাধুনিক অস্ত্র সরবরাহ করছে আরব আমিরাত। 2011 সালে লিবিয়ার উপর জাতিসংঘ যে অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছিল তা লঙ্ঘন করা হয়েছে। আরব আমিরাতের কাছ থেকে বিমান বাহিনীর সাপোর্ট পাচ্ছে হাফতার। এর মধ্যে হাফতার বাহিনী চীনে তৈরি উইংলং ড্রোন ব্যবহার করেছে। গত নভেম্বরে জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে রাশিয়া তৈরি অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম আল জুফরা ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। ধারণা করা হচ্ছে ব্যয়বহুল এই প্রতিরক্ষা ব্যবস্থা হাফতার পেয়েছেন আরব আমিরাতের মাধ্যমে। পশ্চিম লিবিয়াতে একটি বিমান ঘাঁটি নির্মাণ করেছে আরব আমিরাত। এই ঘাঁটি থেকে হাফতারকে যুদ্ধ বিমান ও অন্যান্য সমরাস্ত্র দিয়ে সাহায্য করছে আরব আমিরাত। রাজনৈতিক ইসলাম বিশেষ করে মুসলিম ব্রাদারহুডকে মোকাবেলায় হাফতারকে একজন বিশ্বস্ত মিত্র মনে করে আরব আমিরাত। লিবিয়াতে মুসলিম ব্রাদারহুডের প্রভাব ঠেকানো আরব আমিরাতের আরেকটি লক্ষ্য। আবুধাবির মতো কায়রো হাফতারের একজন জোরালো সমর্থক, কারণ মুসলিম ব্রাদারহুডকে যে কোনোভাবে মোকাবেলা করতে চায় মিশর।
2013 সালে মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করে ক্ষমতা গ্রহণ করেন জেনারেল আব্দুল ফাত্তাহ আল সিসি। লিবিয়ার জিএনএ সরকারে মুসলিম ব্রাদারহুডের উপস্থিতিকে নানাভাবে বাধাগ্রস্ত করছে মিশর। খলিফা হাফতার তার সামরিক অতীতের কারণে মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর সমর্থন পাচ্ছেন। এসব দেশের ধারণা, পূর্ব লিবিয়ায় বিভিন্ন সশস্ত্র সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন হাফতার। আল জাজিরা মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গোপন নথিতে দেখতে পেয়েছে মিশর হাফতারকে নানা ধরনের অস্ত্র ও যোগাযোগ সামগ্রী সরবরাহ করেছে। হাফতার একসময় মিশরে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন, ফলে মিশরের অনেক সেনা কর্মকর্তার সাথে তার রয়েছে পুরনো যোগাযোগ। কিছুদিন আগে তিনি মিশর সফরের সময় বলেছিলেন, দেশটি যদি লিবিয়ায় সেনাবাহিনী পাঠায় তাহলে কয়েক ঘন্টার মধ্যে ত্রিপোলি দখল করে নিতে পারবেন। খলিফা হাফতার 2019 সালের মার্চ মাসে রিয়াদ সফর করেন। ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, এ সময় সৌদি আরব হাফতারকে ত্রিপোলি দখলের জন্য কয়েক মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেন। এই অর্থ উপজাতি নেতাদের পেছনে ব্যয় করা, নতুন সৈন্য নিয়োগ সহ সামরিক খাতে ব্যয় করার জন্য দেয়া হয়। সৌদি আরবের এই অর্থ দেওয়ার পেছনে মুসলিম ব্রাদারহুডকে মোকাবেলা করা প্রধান উদ্দেশ্য। লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের প্রধান সমর্থক হচ্ছে তুরস্ক। হাফতারের বাহিনীর বিরুদ্ধে এই সরকারকে সামরিক সমর্থন দিচ্ছে তুরস্ক। জিএন সরকারের সমর্থনে বেশ কিছু আর্ম ভেহিকল ও ড্রোন পাঠিয়েছে। লিবিয়ায় সৈন্য পাঠানোর ব্যাপারে তুরস্কের পার্লামেন্টে প্রস্তাব পাশ হওয়ার পর সীমিত আকারে সৈন্য পাঠানো শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। সম্প্রতি মস্কোতে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, হাফতার বাহিনীকে একটি উচিত শিক্ষা দেওয়া হবে। লিবিয়ায় আরো বেশি সংখ্যক সৈন্য পাঠাতে পারে তুরস্ক, ফলে হাফতার বাহিনীকে আগামীতে তুরস্কের সৈন্যদের মোকাবেলা করতে হতে পারে। এর মধ্যে গত নভেম্বরে লিবিয়া জাতিসংঘ নিয়ন্ত্রিত সরকারের সাথে তুরস্ক সমুদ্রসীমা নির্ধারণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। এতে গ্রিস, মিশর ও ইসরায়েল ক্ষুব্ধ হয়েছে। আরব আমিরাত এসব দেশকে তুরস্কের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের আরেক গুরুত্বপূর্ণ দেশ কাতার মূলত তুরস্কের নীতিকে সমর্থন দিয়ে যাচ্ছে। জাতিসংঘ নিয়ন্ত্রিত সরকারকে আর্থিক ও কূটনৈতিকভাবে সমর্থন দিচ্ছে কাতার। 2011 সালে গাদ্দাফি সরকারের পতনে কাতারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সরকারিভাবে ফ্রান্স বলে আসছে দেশটি লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠার পক্ষে, কিন্তু খলিফা হাফতারের পক্ষে নানাভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে ফ্রান্স। জাতিসংঘ সমর্থিত সরকারের প্রধান ফায়েজ আল সারাজ ফ্রান্সের বিরুদ্ধে হাফতারকে সামরিক সাহায্য দেওয়ার অভিযোগ করেছেন। যুক্তরাষ্ট্রের তৈরি জাভেলিন মিসাইল হাফতার বাহিনী ব্যবহার করেছে। ফ্রান্স এই মিসাইল হাফতারকে সরবরাহ করেছে বলে মনে করা হয়। 2016 সালে বেনগাজিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 3 সৈন্য মারা যায়। এ ঘটনার পর তৎকালীন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ জানান, একটি বিপজ্জনক গোয়েন্দা কার্যক্রমে অংশ নিতে এই সৈন্যরা লিবিয়া গিয়েছিল। জাতিসংঘ সমর্থিত সরকার এ ঘটনাকে দেশটির সার্বভৌমত্বের উপর আঘাত বলে বর্ণনা করেছিলেন। রাশিয়ার অবস্থান অনেকটা ফ্রান্সের মতো। মস্কো প্রকাশ্যে জাতিসংঘ সমর্থিত সরকারকে সমর্থন দিলেও হাফতারের সাথে আছে নিবিড় যোগাযোগ। হাফতারের ত্রিপোলি দখলের বিরুদ্ধে গত এপ্রিলে জাতিসংঘে নেওয়া একটি প্রস্তাবের বিরোধিতা করে রাশিয়া। রাশিয়ার একটি বেসরকারি ভাড়াটে বাহিনী ওয়াগনার হাফতারের বাহিনীর সাথে যুদ্ধ করছে বলে খবর পাওয়া গেছে। রাশিয়া মধ্যপ্রাচ্যে যে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, তার অংশ হিসেবে লিবিয়াতেও ভূমিকা বাড়ানোর চেষ্টা করছে। জাতিসংঘ সমর্থিত সরকার গঠনে অত্যন্ত তৎপর ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তীতে এই অবস্থান আর অনড় থাকতে পারেনি। এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত হাফতারের পক্ষে যুক্তরাষ্ট্রে লবিং করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প লিবিয়ায় তেল সম্পদ রক্ষা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হাফতারের প্রশংসা করেছেন। ভূমধ্য সাগরের অপর পারে দেশ ইতালি, লিবিয়ার সাবেক উপনিবেশ, দেশটি এক ধরনের নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টা করছে। এর আগে লিবিয়ায় ফ্রান্সের অতি আগ্রহী ভূমিকার কারণে দেশটিকে সতর্ক করেছে ইতালি। বিশ্লেষকরা মনে করছেন, লিবিয়ায় যেসব তেলক্ষেত্র ইতালির কোম্পানিগুলো নিয়ন্ত্রণে আছে, সেই স্থানগুলো দখলে নেওয়ার চেষ্টা করছে ফ্রান্স।